মেড ইন বাংলাদেশ প্রচার করবে সিএনএন। আগামী সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে প্রায় এক বছর ব্যাপী সিএনএন এই ক্যাম্পেইনের ব্র্যান্ডিং চলবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সাজ্জাদ, আমি মোহাম্মদ নঈম। তো গাইস, আজ আমরা যে ভিডিও দেখবো আশা করি আপনারা অনেক ভালো লাগবে। आज की वीडियो में यह कि CNN अमेरिकन एक केबल न्यूज नेटवर्क एक चैनल है जो कि बांग्लादेशी प्रोडक्ट्स की तशहीर कर रहा है और इनको प्रमोट किया जा रहा है CNN द्वारा बांग्लादेश के जो प्रोडक्ट्स हैं उनको अमेरिका में। तो ये एक बहुत बड़ी बात है और बांग्लादेश की एक्सपोर्ट्स के हवाले से बात हो रही है, बांग्लादेश के जो रेडीमेड गारमेंट्स हैं उनके हवाले से बात हो रही है। तो सबसे पहले देखते हैं वीडियो के CNN जो है वो कैसे बांग्लादेशी प्रोडक्ट्स की वहां पर प्रमोट कर रहा है बांग्लादेश में और कैसे इनकी तशहीर की जा रही है। तो चलते हैं वीडियो की तरफ। मेड इन बांग्लादेश प्रचार करबे CNN। আগামী সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে প্রায় এক বছর ব্যাপী CNN এই ক্যাম্পেইনের ব্র্যান্ডিং চলবে। তৈরি পোশাক শিল্পের কমপ্লায়েন্স সহ বাংলাদেশের সম্ভাবনাময় রপ্তানি খাতের ইতিবাচক দিকগুলো তুলে ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ ইতিবাচক প্রচার বা ব্র্যান্ডিং করবে যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক গণমাধ্যম কেবল নিউজ নেটওয়ার্ক বা CNN। আগামী সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে প্রায় এক বছর ব্যাপী CNN এ বাংলাদেশ ব্র্যান্ডিং চলবে। এতে তৈরি পোশাক, কৃষি ও পাট, চামড়া ও চামড়াজাত সামগ্রী, প্রকৌশল এবং দ্বিচক্রযান, ইলেকট্রনিক্স এবং ডিজিটাল ডিভাইস, ICT, ই বাণিজ্য ও ডিজিটাল পরিষেবা, চিকিৎসা সরঞ্জাম, ফার্মাসিউটিক্যালস এই সাতটি খাতকে গুরুত্ব দেওয়া হবে। এতে বহির্বিশ্বে বাংলাদেশে ভালো ইমেজ তৈরি হলে বিদেশি ক্রেতা ও ব্র্যান্ডগুলোর কাছে বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়বে। এছাড়া বাংলাদেশে বিদেশি বিনিয়োগও বাড়বে বলে আশা করছে সরকার। বৈশ্বিকভাবে মেড ইন বাংলাদেশের সুনাম তুলে ধরতে বুধবার এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট বা BFTI ও CNN ইন্টারন্যাশনাল কমার্শিয়ালের মাঝে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সরকারি বেসরকারি সহযোগিতার মডেলে বেসরকারি খাতের অর্থায়নে এই প্রচারণা চলবে। তবে কয়েক মাস আগে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এক অনুষ্ঠানে এই প্রচারণায় প্রায় $450 মিলিয়ন খরচ হবে বলে ধারণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সংশ্লিষ্টরা জানান, তৈরি পোশাক খাতে গ্রিন ইন্ডাস্ট্রি স্থাপনে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। ওষুধ খাত সহ অন্যান্য রপ্তানিমুখী খাতেও বিশ্বমানের অনেক প্রতিষ্ঠান গড়ে উঠলেও আন্তর্জাতিক গণমাধ্যমে এসব অগ্রগতি নিয়ে খুব বেশি প্রচার হয় না, বরং বাংলাদেশের নেতিবাচক দিকগুলো গুরুত্ব পায়। এজন্য বিদেশি ভোক্তা ও ব্র্যান্ডগুলোর কাছে বাংলাদেশের বেসরকারি খাতের ইতিবাচক দিকগুলো তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিভিন্ন দেশে রোড শো আয়োজন হলেও রপ্তানি বাড়াতে এই ধরনের প্রচারণার উদ্যোগ এটাই প্রথম। তবে 2013 সালে লন্ডনের দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকায় আওয়ামী লীগ সরকারের ওই মেয়াদের প্রথম 4 বছরের সাফল্য প্রচারে 6 পৃষ্ঠার কোটপত্র প্রচার করে অর্থ মন্ত্রণালয়। $1.90 লাখ ব্যয়ে ওই প্রচারণায় ব্যয় যোগান দিতে বেসরকারি ব্যাংকগুলো থেকে $70 লাখ এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে $40 লাখ চেয়ে নেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, CNN ইন্টারন্যাশনাল মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং বাস্তবায়নে বাণিজ্যমন্ত্রীকে প্রধান উপদেষ্টা করে 11 সদস্যের একটি স্টিয়ারিং কমিটি গঠন করেছে সরকার। এছাড়া BFTI এর CEO-কে সভাপিত করে একটি অর্থ সংস্থান উপকমিটি গঠন করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের মতে বিশ্ব অর্থনীতি COVID-19 মহামারীর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বাংলাদেশ অদম্য মনোভাব দেখিয়েছে এবং সফলভাবে দেশের অর্থনীতিকে সঠিক দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের সাফল্যের গল্পগুলো আন্তর্জাতিক অঙ্গনে প্রচার করা দরকার এবং মেড ইন বাংলাদেশ ক্যাম্পেইন CNN এর মাধ্যমে বিশ্ব দর্শকের কাছে পৌঁছাতে সহায়ক হবে। মেড ইন বাংলাদেশ ক্যাম্পেইনে CNN টিভি বিজ্ঞাপন, বিস্ফোরক সম্পাদীয় প্রোমো, অডিও ভিজুয়াল ভিগনেটস এবং একটি মেড ইন বাংলাদেশ থিম উইক তৈরি ও সম্পাদনা করবে। পাশাপাশি সম্ভাব্য 7টি রপ্তানি খাত এবং 10টি শীর্ষস্থানীয় রপ্তানিমুখী সংগঠনের প্রচারেও CNN ভূমিকা রাখবে। গ্রিন ফ্যাক্টরি কমপ্লায়েন্সের দিক থেকে আমাদের অনেক সফলতা থাকলেও আন্তর্জাতিক মিডিয়ার সেভাবে প্রচার হয় না, তাই এই ধরনের উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল। CNN ওয়েবসাইটে বাংলাদেশে একটা কন্টেন্ট হাব পোস্ট হবে যেখানে বাংলাদেশের অগ্রগামী খাতগুলোর প্রচার হবে। বাংলাদেশের সফলতার গল্পগুলো এই কন্টেন্ট হাব ও অন্যান্য মাধ্যমে তুলে ধরবে CNN। মূলত বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের সাফল্যের প্রামাণ্যচিত্র প্রদর্শন করবে CNN। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রীর বক্তব্যের একটি ভিডিও তুলে ধরবে এই প্রতিষ্ঠানটি। ओके गाइस, तो ये था आज की रिपोर्टिंग। हमने देखी है CNN केबल न्यूज नेटवर्क, अमेरिका का बहुत बड़ा एक न्यूज नेटवर्क है। तो नईम भाई से पूछते हैं कि मेड इन बांग्लादेश प्रोडक्ट्स जो है CNN के द्वारा जो उनकी एडवर्टाइजमेंट है, जो नईम भाई पब्लिसिटी हो रही है, जो एक कंपेन चल रही है, उसके ऊपर आप इसको कैसे देख रहे हैं? सबसे पहले तो मैं ये कहूँगा कि ये बांग्लादेशियों के लिए प्राउड की बात है कि यार हमारे अगर कंट्री की कोई पब्लिसिटी कर रहा है कोई दूसरा कंट्री, तो हमें कितनी खुशी होगी। और दूसरी बात यह है कि बांग्लादेश जो है अब वो जो अपने चीज़ें प्रोडक्ट्स बना रहा है वो मतलब उस स्टैंडर्ड की बना रहा है कि यूएसए में, यूरोप में मतलब वो पसंद की जाती हैं,
और इसी वजह से वो इसकी पब्लिसिटी कर रहे हैं। बिल्कुल, और ये भी है कि बांग्लादेश की जो कंपनीज हैं वो अपने पंजे गाड़ रही हैं, अमेरिका में उन्होंने पंजे गाड़ना शुरू कर दिए हैं, और यही रीजन है कि मेड इन बांग्लादेश जो प्रोडक्ट्स हैं उनकी बात, उनकी जो चर्चा है वो अब हमें हर तरफ देखने को मिल रही है। वो सिर्फ अमेरिका ही नहीं, यूरोप में भी जो मेड इन प्रोडक्ट्स हैं उनकी बहुत तारीफ की जा रही है, और स्पेशली अगर हम रेडीमेड गारमेंट्स की बात करें तो वो बांग्लादेश की जो प्रोडक्ट्स, रेडीमेड गारमेंट्स का जो सेक्टर है वो अपना ही एक मकाम रखता है पूरी दुनिया में। और बांग्लादेश ने पिछले चंद सालों में जिस तरीके से अपने आप का अपना लोहा मनवाया है और अपने आप को ऊपर लेकर आया है, ये सारी चीजें बताती हैं कि आज इंटरनेशनल मीडिया CNN, अमेरिका का ऐसा मीडिया जिसका एक बहुत बड़ा नाम है CNN का, वो पूरे तरीके से कंपेन चला रहा है, और वहां पर जो है बांग्लादेश, मेड इन बांग्लादेश की बातें जो है अमेरिका में चल रही हैं। तो इट मींस कि बांग्लादेश ने अमेरिका के ऊपर अपनी ग्रिफ्त जो है वो बना ली जो कि बांग्लादेशी इकोनॉमी के लिए बहुत बेहतर होगा, और इन फ्यूचर हम देखेंगे कि बांग्लादेश की जो इकोनॉमी है उसमें मजीद बेहतरी आएगी जब बांग्लादेश की जो मेड इन बांग्लादेश प्रोडक्ट्स जो है वो अमेरिका में आम हो जाएगी। यही था आज का वीडियो। गुड लक फॉर द बेस्ट फ्यूचर। मिलते हैं अगले वीडियो में, तब तक के लिए दें इजाजत। गुड बाय। अल्लाह हाफिज। अल्लाह हाफिज़।